মন থেকে যদি কিছু চাওয়া হয় তবে তো আপনার কাছে ধরা অবশ্যই দেবে। আর আজকের সময় দাঁড়িয়ে এই একটা কথা বলতেই পারি যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আর তারই উজ্জ্বল প্রমাণ রেখেছেন আমাদের দেশের গর্ব গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল। ফিল্মি ফেলোতে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। গুঞ্জন সাক্সেনা লখনউয়ের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন একটি বড় স্বপ্ন নিয়ে। বড় হয়ে পাইলট হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু আমাদের সমাজে মেয়েরা তো গাড়ি চালায় না। কিন্তু তার স্বপ্নের সাথে ছিলেন তার বাবা। 1999 সালে কার্গিল ওয়ারে উনি চিতা হেলিকপ্টার চালিয়েছিলেন এবং আমাদের দেশকে যুদ্ধে জিতিয়েছিলেন। উনি হলেন প্রথম মহিলা এয়ারফোর্স অফিসার যিনি যুদ্ধে যান। আমাদের দেশের গর্ব এই কার্গিল গার্লের জীবনী নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল ছবিটি। গুঞ্জন সাক্সেনার চরিত্র অভিনয় করতে দেখা যাবে জাহ্নবি কাপুরকে। ছবিটি ডিরেক্ট করেছেন সারন শর্মা এবং প্রডিউসার হলেন করণ জোহর এবং জি স্টুডিওস। ছবিটির ট্রেলার রিলিজ হয়ে গেছে, ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে খুব শীঘ্রই। আপনারা ছবিটি দেখার জন্য কতটা আগ্রহী তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।